আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত জিনিস বা তার শরীরে যে কোনো কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো রয়েছে, কিছু কিছু বর্তমানে আমরা জানতে পারি যে এগুলো অক্ষত রয়েছে, বিভিন্ন জাদুঘরে রাখা হয়েছে। এই সকল ব্যবহৃত জিনিস দিয়ে আমাদের কল্যাণকামী করা যায় কি না, বরকতের লাভ আশা করা যায় কিনা, কিংবা আমাদের আমরা দোয়া করতে পারি কিনা। কারণ সহি মুসলিমে 24 অধ্যায় হাদিস নং 5149 এরকম একটা হাদিস বর্ণিত হয়েছে, যেটা সহি, যে এক লোক খুব অসুস্থ হয়ে যায়, তখন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক ধুইয়ে যে পানি রয়েছিল সেই পানি ওই রোগীকে খাওয়ানো হয়, তখন রোগীটি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হাদিস যেহেতু রয়েছে, তো বর্তমানেও যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয় কোনো রোগে, কিংবা বরকতের আশায় দোয়া করা এ সকল করতে পারি কি না, একটা জিনিস মনে রাখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিনিসপত্রগুলো রয়েছে এগুলো অনেক ক্ষেত্রে সত্য, আবার অনেক ক্ষেত্রেও মিথ্যা হয়ে থাকে। অনেকে ব্যবসার উদ্দেশ্যে, খ্যাতির উদ্দেশ্যে, পর্যটকের আশায়, তারপরে ব্যবসা উদ্দেশ্য করে থাকে যাতে করে সে লাভবান হতে পারে। মিথ্যা আশ্রয় দিয়ে মানুষকে প্রতারণা করে, আবেগ দিয়ে সব কিছু চলে না। আমরা জানতে পারি যে বিভিন্ন জাদুঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যবহৃত জিনিস তা রাখা আছে। এখন ও সকল বিষয়ে আলেমগণ কি বলেছেন, সাহাবীরা কি বলেছিল, বা বর্তমানে যে আলেমগণ রয়েছে তারা কি বলছে, তারা বলছে যে যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো অনেক ক্ষেত্রে মিথ্যা, যার সত্যতা খুঁজে পাওয়া যায় না, প্রমাণ পাওয়া যায় না। আবার কিছু কিছু রয়েছে সত্য, যা বিশ্বাস করা যায়। এইবার প্রশ্ন আসছে, যদি সত্য হয়ে থাকে যে সকল জিনিসপত্রগুলো এখনো রয়েছে, সেইগুলো বর্তমানে আমরা বরকত আশা করতে পারি কি না, কিংবা কোনো রোগীকে সুস্থ করা আশায় পানি খাইয়ে দিতে পারি কি না। যে হাদিসটি বর্ণনা করা হয়েছে সেই হাদিসটি সত্য, এর ওপর আমাদের বিশ্বাস রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, সাহাবিরা পরবর্তীতে এরকম কাজ করেছিল কিনা, তাবেইরা করেছিল কিনা, তাবে তাবেইরা করেছিল কিনা, ফকিররা করেছিল কিনা, মুহাদ্দিস একরামরা করেছিল কিনা, তারা যদি করে থাকে আবারও প্রতিনিয়ত, তখন কোনো সমস্যা নেই। যেহেতু তারা প্রতিনিয়ত করে যাননি, সেহেতু আমরা এই আমলটি করতে পারবো না। বর্তমানে আলেমরাও নিষেধ করেছেন, কারণ এ সকল ক্ষেত্রে আমি আগে বলেছি যে ব্যবসা, ধর্মীয় ব্যবসা, প্রতারণা, কুসংস্কার ইত্যাদি ঢুকে যেতে পারে। অমুসলিমরা যারা ইসলামকে হিংসা করে, ঘৃণা করে, আমাদের ইসলাম ধর্মকে দেখতে চায় না, তারা এই বিষয় নিয়ে আরও বেশি বাড়াবাড়ি করবে, এমনকি মুসলিমরাও বাড়াবাড়ি করবে। এই জন্য মুসলিমদের মাঝে ফেতনা আশঙ্কা সবচেয়ে বেশি ভয়াবহ রূপে ধারণ করতে পারে। তো এই কারণে আমরা হাদিসের উপর ঈমান আনব, বিশ্বাস রাখব, কিন্তু এটি নিয়ে যে মানুষ সুস্থ হয়ে যায় বা ব্যবসা শুরু করে দেওয়া, বিশ্বাস রাখা, সে অনুযায়ী মক্কা মদিনাতে যাওয়া, যেহেতু মক্কা মদিনাতে রাসূল সাল্লামের ব্যবহৃত জিনিস রাখা হয়েছে, আছে, তো এসব বিষয় নিয়ে ফেতনা হতে পারে। তাই বর্তমানে এসব রাসূল সাল্লামের যে ব্যবহৃত জিনিসগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা বরকত আশা কিংবা চিকিৎসা করা ইত্যাদি কোনো কিছু করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝামনার তৌফিক দান করুক। আমিন।